সৌদি আরব থেকে মরিয়ম ও আজোয়া জাতের খেজুরের বীজ সংগ্রহ করে তা রোপণ করেন। গত দুই বছরের পরিচর্যায় এবার গাছে গাছে ধরেছে খেজুর। ফলন ভালো হওয়ায় আশা করছেন আগামী দুই থেকে আড়াই মাসের মধ্যে গাছ থেকে পাকা খেজুর সংগ্রহ করতে পারবেন। নওগাঁয় এমন খেজুর বাগান করে সারা ফেলেছেন কৃষক আব্দুল মজিদ। নওগাঁ প্রতিনিধি আরিফুল হকের তথ্য ছবিতে সৈয়দ আসামি আতামান্নার রিপোর্ট। নওগাঁর রানীনগর উপজেলার বিলকৃষ্ণপুর গ্রামের আব্দুল মজিদ জীবিকার তাগিদে 2000 সালে পাড়ি জমান সৌদি আরব। 2020 সালে দেশে ফিরে বাড়ির পাশে 30% জমিতে রোপণ করেন 69টি মরিয়ম ও আজোয়া জাতের খেজুর গাছ। এখন সুফল পেতে শুরু করেছেন তিনি। দীর্ঘ তিন বছর পরিচর্যার পর গাছে খেজুর ধরেছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পাকা খেজুর সংগ্রহ করতে পারবেন। আব্দুল মজিদ আশা করছেন এবার প্রতি গাছ থেকে দুই থেকে তিন কেজি করে খেজুর পাবেন। আগামী বছর থেকে প্রতি গাছে 10 কেজি পর্যন্ত খেজুর পাওয়া যাবে। 2000 সালে আমি যখন সৌদি আরবে যাই, কিছুদিন পর আমি যখন এই মানে 2010-11 সালের দিকে আমি দেখলাম ইউটিউবে এরকম মোটামুটি বাংলাদেশে এই সৌদি খেজুরের চাষ হইতেছে, তখন আমার মাথার ভিতরে একটা চিন্তা ভাবনা আসলো, তাহলে আমিও যখন লাস্ট একবারে যাব ফাইনাল, তখন আমি এখান থেকে বীজ নিব। তো ওই হিসেবে আমি সেখান থেকে আজোয়া এবং মরিয়ম জাতের দুই জাতের খেজুর নিয়ে আসি, নিয়ে এসে এখানে বীজ রোপণ করি। সেখান থেকে এবার ইনশাল্লাহ খেজুর আমার গাছে, কিছু গাছে খেজুর আসছে। তো আমি আশা করতেছি আগামী বছরে মোটামুটি আমার গাছে খেজুর আসবে। বীজ সৌদি আরবে খেজুরের অভাব নেই, আমার যেটা মন চাইছে যে এটা বড় জাত, এটা এই আজোয়া এই জাত, এটা এই জাত, এই হিসাবে আমি এগুলো নিয়ে আসছি। মানে দুই জাতের খেজুর আমি নিয়েছি, নিয়ে ওখান থেকে বীজটা শুকে বাংলাদেশে নিয়ে এসে আমি এটা রোপণ করছি। আমি এখানে 30% জমিতে আমার গাছ আছে, বর্তমান গাছ আছে 69টা। আমি আরো 2 মাস পর আমি খেজুর গাছ তুলতে পারবো। আব্দুল মজিদের এমন সফলতা দেখে খুশি এলাকাবাসী। অনেক বেকার যুবক সৌদির খেজুর বাগান করতে তার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। আমরা তো খেজুর জীবনে দেখিনি সৌদি আরবে, গাছও দেখিনি, আমরা খাইছি এইটুকু, কিন্তু এখন আমরা সরজামিনে দেখবো যে আসলে সৌদি আরবের খেজুর আমরা খাবার পাচ্ছি বা আব্দুল মজিদের ইশারায় আমরা খাবার পাবো। 3 বিঘা জমি আমি রেডি করতে দিয়েছি, এখান থেকে তেউর নিব, নিয়ে আমি এই বাগান থেকে নিয়ে আমি লাগাবো, লাগা আমি বাগান করব। যে ফল দেখতেছি আশা করি আগামী 2-1 বছর পরে সারা বাংলাদেশে মোটামুটি এই এলাকাভাবে ছায়া দেবে। আশা করি গ্রামের অনেকেই এখন হচ্ছে এই উদ্যোগ নিবে, যাতে করে বাংলাদেশের চাহিদাও মিটবে। আর যে খেজুরের দাম রমজান মাসে অনেক খেজুরের দাম, অনেকে কিনতেই পারবে না। এই গাছে যদি খেজুর ধরে গেছে অবশ্যই চাহিদা মিটাবে। বাড়ির পাশে আমাদের খেজুর গাছ চাষ করছে, আমরা এখন দেশে বাড়ির পাশ থেকে কিনে নিয়ে খাবো। আর কৃষি কর্মকর্তা বললেন আব্দুল মজিদের কাছ থেকে চারা সংগ্রহ করে কৃষক পর্যায়ে তা বিতরণ করা হবে, প্রয়োজনীয় সব সহায়তারও আশ্বাস দেন। এবছরে আমাদের কাছে অনেকে বলতেছিল যে খেজুরের বীজ থেকে অর্থাৎ বীজের চারা থেকে যদি তার সাকারটা আমরা কৃষকদের দিতে পারি, তাহলে অরিজিনাল আজোয়া খেজুর এবং মরিয়ম খেজুর পাওয়া সম্ভব। তো আমরা প্রাথমিকভাবে কৃষকদের এবছর আমরা চারা না দিয়ে আমরা ওনার সাথে আমরা কথা বলছি যে আমরা এই বাগানটা যদি সাকসেস লাভ করে, অর্থাৎ এই বাগানে যদি সাফল্যতা অর্জন করে, তাহলে এখান থেকে প্রচুর পরিমাণ চারা, অর্থাৎ সাকার থেকে যে চারাগুলো হবে প্রচুর পরিমাণ কৃষকদের মাঝে বিতরণ করা যাবে এবং খুব স্বল্প মূল্যে বিতরণ করা সম্ভব হবে। আজোয়া ও মরিয়ম খেজুরের বাগান দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। বড় পরিসরে বাগান করতে সরকারের সহায়তা চান নওগাঁর এই কৃষক। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি।